হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে বলবো না আমি কেমন আছি, পরে তোমাদেরকে বলবো। তো আজকে ভাবছিলাম কি ব্লগটা দেবই না, কিন্তু মন আর মানলো না যে যাই হোক, আমার মন যতটাই খারাপ থাকুক না কেন আমার বন্ধুদের সাথে সব শেয়ার করতে হবে। তাই সারাদিন আর শ্যুট করিনি ভিডিও, সন্ধ্যাবেলায় শ্যুট করলাম। তো এই সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যে দিতে। তো কি হয়েছে বলো তো, আজকে দেখো এই প্রায় দু মাস হতে চললো আমি চ্যানেলটা ওপেন করেছি। তো তোমরা কম বেশি অনেকে দেখছো, অনেকে দেখছো না, যাই হোক, যেহেতু আমি প্রথম, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ব্লগ দেখবে, সাবস্ক্রাইব করবে। তো আমার যদিও সাবস্ক্রাইবার খুব না, যাই হোক, আজ প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল কি বলো তো, আমার জানি না আমি কি ভুল করেছি, হয়তো নতুন আমার চ্যানেল, কিছু ভুল করতেই পারি, আমি ঠিক সঠিক জানি না আমি কি ভুল করেছি। যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের আমার ওয়াচ টাইম আর ভিউয়ার্স একদম এক জায়গায় স্টপ হয়ে গেছে, বাড়ছেও না আর কমছেও না, কিন্তু একই জায়গায় আজকে এক সপ্তাহ হয়ে গেলো, মনটা সেই জন্য খুব খারাপ, বিশ্বাস করো। দেখবে কোনো একটা কাজেই তোমার যদি তুমি এগোতে না পারো সেই কাজটা করে না, ঠিক মনটা ভালো লাগে না, তবুও আমি এগিয়ে যাব, লড়বো, আমার বন্ধুদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আর এই যে আমাদের ছোট্ট একটা দোকান, তো এই যে দোকানে সন্ধে দিয়ে চলে এলাম তুলসীতলায় বাতি দিতে। আর দেখো এখন বাজে প্রায় 6:30, এখনও না পুরোপুরি অন্ধকার হয়নি। তো সবটাই তোমাদেরকে বললাম, তোমরা প্লিজ কমেন্টে, যারা অনেক পুরনো অনেক দিন ধরে কাজ করছো নিশ্চয়ই চ্যানেল সম্বন্ধে অনেক তোমাদের অভিজ্ঞতা আমার চাইতে অবশ্যই বেশি, তোমরা প্লিজ আমায় কমেন্টে বলো এটা কেন হলো, আমি ঠিক না বুঝতে পারছি না, মনটা খুব খারাপ, খুব ভেঙে পড়েছি। দেখি কাজ করতে থাকি কি হয়। আর এই যে দেখো আমাদের কালী, এই যেই দিন থেকে আমাদের এই সামনের বাড়িটা উঠেছে না, সেই দিন থেকে এ আর নিচে থাকে না, কি বলো তো, ও খুব নরম। আর অন্যান্য কুকুরে না এসে ওকে অ্যাটাক করে দেখে ওই ওপর থেকে নামিয়ে না, শুধু খাবার দেওয়ার সময়। কুকুর হলে কি হবে জানো তো বন্ধুরা, এত বোঝে মানে বলতে পারে না, শুধু সমস্ত কিছু বোঝার। এই সন্ধ্যাবেলা এই যে মেয়ে বিস্কুট দিচ্ছে আর বাচ্চারা সব পড়তে চলে এসছে, আমরা যদি কোথাও বেরোয় না ঠিক বুঝতে পারবে, আর এত অভিমানী, কোথাও যাব তখন আর খেতে দিলেও খাবে না, বেশ অনেকটা পর গিয়ে তারপরে খায়। আর কখনো আমার যদি দরজা খোলাও থাকে কখনো ঘরে ঢুকবে না, এত লক্ষ্মী কুকুর। এই খাওয়া হয়ে গেলে আবার ঠিক ওই ওপরে একদম তিনতলায় চলে যাবে। মানুষরা ই করে তোমার বেইমানি করে, কিন্তু পশু পাখি দেখবে কখনো বেইমানি করে না, আমাদের কালি এতটাই ভালো। আর এই দিকে দেখো এদের এখনো ম্যাম আসেনি, সব বাচ্চা বাচ্চারা এই যে ওরা ক্যামেরার সামনে আসছে না, প্রচন্ড ভালোবাসে। আর এখনো যে কে কোন ব্যায়াম করবে সে এখন সিলেক্ট করছে। দেবাঙ্গী, বিশ্বরূপ, প্রাপ্তি, চিনি আর এই দিশা দেখো ডান্সও করছে। এরা ব্যাস পাঁচজন এক জায়গায় একত্রিত হলে ওদের যে কত গল্প জমে থাকে, মানে সারাদিন রেখে দিলে সারাদিনও মানে ওদের গল্প আর শেষ হবে না। তো ওদের বললাম তোদের এক্সাম শেষ হয়ে গেলে পরের দিনই আমাদের বাড়িতে পিকনিক, শুনে তো বিশাল খুশি। আর বাড়িতে না ওরা আসলে খুব মনটা ভালো হয়ে যায় জানো তো, কী বলো তো, সারাদিনই তো এই ঘরের মধ্যে একা একা আর ওই দোকানে লোক আসে, তবু একটু ভালো লাগে। সন্ধেবেলাটায় তোমার বেশ খানিকটা টাইমই আমার দোকানে চলে যায়,
ওই জন্য সন্ধ্যের দিকটা অতটাও খারাপ লাগে না, কিন্তু সারাদিন কাজ টাজ করে তো আজকে সন্ধ্যেবেলায় তোমার ভাবছি কি টিফিন করা যায়। তো আজকে এই একটু মুড়ি মাখা করব, অনেকদিন না মুড়িটা খাওয়া হয় না জানো তো, একটু শশা একটু পেঁয়াজ দিয়ে খারাপ লাগে না, তা আমের তেল দিলে আরও ভালো লাগতো। তো আমার না আম তেলটা শেষ হয়ে গেছে, আর এই গরমের জন্য আমাদের কী বলো তো ক্যান্টিনেও ঠিক যাওয়া হচ্ছে না, তো আম তেলটাও শেষ হয়ে গেছে। একটা আম তেল তোমার আনলে আমার এক বছর ভালোভাবে হয়ে যায়। তো ভাবলাম গরমটা কমলে, আর মেয়েরও পরীক্ষা, তারপরে আমার একটু কাকা বাড়ি যাবো 9 তারিখে আমার দাদার বিয়ে, তো তারপরে একদিন ক্যান্টিনে যাব। আজকে প্রায় মুড়ি খাচ্ছি প্রায় অনেক দিন পর, একটু বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দেবো মুড়ি মাখা, দেখবে একটু সর্ষের তেল হলে বেশ ভালো লাগে, একটু ঝাঁঝালো ঝাঁঝালো বেশ। একটু এই সোফায় বসে মুড়ি খাচ্ছে, ওইদিকে তোমার দাদাভাই বলছে যে এসে তুমি খাচ্ছ, তোমার বন্ধুরা দেখবে তোমার খাওয়া দেখে হাসবে, এরকম করে খাচ্ছ আস্তে আস্তে খাও। এই যে দোকানে চলে আসলাম, চাটা দোকানে বসেই খেলাম। আজকে তোমাদের আমার ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর পুরো ব্লগটা দেখো বন্ধুরা প্লিজ, পাশে থেকো। তোমাদের জন্যই ব্লগ করা, তোমরা যদি কমেন্টস না করো না ভালো লাগে না, ঠিক কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর যারা আমার নতুন বন্ধু দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো কি বলো তো পয়সা কিন্তু সাবস্ক্রাইব করতে কাটে না, আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার আমার যে যখন আমি নতুন ব্লগ ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো মেয়ে অনেক দিন ধরে একটু পায়েস খাওয়ার বায়না করছে, একটু ওর বাবাকে বললাম যে তুমি চা খেয়ে একটু দুধ নিয়ে আসো, আমি দোকানে বসছি তাই বেশি করবো না, আর 2 প্যাকেটে যথেষ্ট। আর রেড কাউ দিয়ে পায়েসটা করলে না খুব ভালো হয়, দেখো এই গরুর দুধ তো এখন পাওয়া যায় না বললেই চলে, খুব ক্রাইসিস গরুর দুধের। আর গোবিন্দভোগ চালও তোমার দেখবে ঘরে যদি তুমি রেখে দাও একটু না গন্ধটা চলে যায়, গন্ধটা থাকে না। তোমার চালটা আমি আগের মাসের মাসকাবাড়িতে তুলেছিলাম, অল্প একটু বেশি নেই, অল্প একটু চালই আছে, তো সেটা দিয়ে আজকে করে দেবো। এমনিতে তোমার মিষ্টিটা অতটাও মেয়ে পছন্দ করে না, পায়েসটা আবার করে দিলে একটু খায় পায়েসটা। তো আজকে রাত্রে ইচ্ছে ছিল একটু তোমার যেহেতু পায়েস করছি একটু খিচুড়ি বানানো, তা আবার শাশুড়ি ফোন করে বললো কি রুটি পাঠিয়ে দেবে, আমাদের বললো রুটি করতে হবে না, মাই রুটি পাঠিয়ে দেবে। আর তোমার এই পায়েস আছে, অল্প একটু আলু ভাজা করে দেবো, ওর জন্য খিচুড়িটা ক্যান্সেল করে দিলাম, থাক অন্য আরেকদিন খিচুড়ি খাওয়া যাবে। সেই লাস্ট খিচুড়ি খেয়েছিলাম 19শে জ্যৈষ্ঠ, খিচুড়ির সাথে পায়েসটা কিন্তু খুব ভালো যায়, আর পায়েসটা ওর জন্যই বানিয়েছিলাম যে প্ল্যানিং করে একটু খিচুড়ি করবো, যাই অন্যদিন খাওয়া যাবে। আর মেয়ে সেই যে ও 26 তারিখে পরীক্ষা, সেই টেনশন বলছে মা খুব চিন্তা হচ্ছে কি করবো। তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে কে দেখছো, আর আমার ভিডিওটা কতদূর পর্যন্ত গেল আমার কাছে না খুব ভালো লাগবে জানো তো। তোমাদের একটা কমেন্টের আশায় আমি বসে থাকি,
যে আমার কোনো বন্ধু কমেন্ট করছেন কিনা। এই দেখো পায়েসটা প্রায় রেডি, একটু তোমার চালটা দুধ হিসেবে না চালটা বেশি পড়ে গেছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, কালকে আবার একটু দুধ আনিয়ে একটু তোমার অ্যাড করে দেবো। আর এই যে রাত এখন বাজে প্রায় 11:15, তো এই যে শুতে চলে এলাম, শুতে চলে এলাম কি এবার তোমার ওই মশারির ভিতরে ঢুকেও প্রায় 1 ঘন্টা এই মোবাইল দেখি। আমার আমি যেই সব দিদিভাইদের ব্লগ দেখি এই রাত্রেবেলা 1 ঘন্টা সবার আমি শেয়ার করে রাখি, তো দেখি দিদিভাইদের ব্লগ। চুল উঠে না, চুল মনে হয় থাকবে না, মাথাটা পুরো টাকি হয়ে যাবে যেই পরিমাণে চুলটা উঠছে। আমার মাথায় এত চুল ছিল জানো তো, বিয়ের আগে আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন তোমার আমি দুদিকে বেনুনি করতাম, হোস্টেল দিতে পারতাম না, খুব কষ্ট লাগতো। আমার সব বান্ধবীরা কত সুন্দর সুন্দর হোস্টেল লাগাতো, আর এতটা চুলে গোছ ছিল আমার মাথায়, আর এখন দেখো টিকটিকির লেজের মতন। আমার মেয়ে তো বলে মা তোমার চুলটা পুরো জলপুরির লেজ। আর এই যে আমি আর মেয়ে দুজনে মিলে মশারি টানাচ্ছি, আর মেয়ের আবার অভ্যাস কি বলো তো, মশারি চালা শোবে না, বলবে কি আমার কানের মধ্যে পোকা চলে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে বলো আজকের ব্লগটা কীরকম লাগলো। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।